বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। পাউরুটি দিয়ে দেখো মিষ্টিটা আমি তৈরি করছি। এটা সুগার ফ্রি মিষ্টি। দেখো এখানে আমি পাউরুটি 6 পিস পাউরুটি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 500 দুধ আছে, এখানে 1 বাটি গুঁড়ো দুধ আছে, এখানে দেখো ড্রাই ফ্রুট রয়েছে গুঁড়ো করে নিয়েছি, এখানে সুগার ফ্রি, এখানে দেখো আমি 1.5 চামচ ঘি দিয়েছি। এবার আমি পাউরুটিগুলো ঘিয়ের মধ্যে নেড়ে নিচ্ছি। পাউরুটিটা দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে ঢেলে রাখছি। এবার দেখো কড়াইয়ে দুধ দিয়ে দিচ্ছি। পাউরুটিটা দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সির মধ্যে আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এবার দেখো মিক্সিতে আমি গুঁড়ো করে নিচ্ছি। এবার দুধটা দেখো, গুঁড়ো দুধটা আমি অল্প অল্প করে দিয়ে গুলে নিচ্ছি। দুধটা দেখো ঘন করে জাল দিয়ে নিয়েছি। পাউরুটিটা দেখো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার পাউরুটিটা দিয়ে দিচ্ছি, পাউরুটির গুঁড়োটা। এবার দেখো আমি এতটা পরিমাণ সুগার ফ্রি দিয়ে দিচ্ছি। দেখো আমি দুধের মধ্যে কেশর মিলিয়ে রেখেছিলাম, কেশর দিয়ে ভিজে রেখেছিলাম, এবার কেশরটা দিয়ে দিচ্ছি। এবার দেখো ড্রাই ফ্রুট আমি একটু দিয়ে দিচ্ছি। দেখো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখো মিষ্টিটা হয়ে গেছে। এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। এলাচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি। এবার দেখো, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ঠান্ডা হলে আমি লাড্ডুগুলো পাকিয়ে নেব। দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি লাড্ডুগুলো পাকিয়ে নেব। হাতে দেখো ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে দেখো লাড্ডুগুলো তৈরি করছি। আর একটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, যাদের সুগার আছে তাদের এইভাবে সুগার ফ্রি ব্রেড লাড্ডু বানিয়ে খাওয়াবে, খুব ভালো লাগবে তাদের খেতে। এই লাড্ডু খেতে খুবই সুন্দর। তোমাদের যদি এই লাড্ডু রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।